হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করছি সবাই ভালো আছেন। তো জ্যাম প্রবলেম, তো আমার এখানে আপনার MySQL স্টার্ট হচ্ছে বাট অ্যাপাচি স্টার্ট হচ্ছে না। আমি অ্যাপাচি স্টার্ট করার চেষ্টা করছি, এই যে স্টার্ট হচ্ছে না, এখানে লেখা হচ্ছে অ্যাপাচি শাট ডাউন। তো MySQL যদি স্টার্ট করি, MySQL স্টার্ট হচ্ছে বাট অ্যাপাচি হচ্ছে না। এই যে, তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? আর আমরা যদি এখানে লোকাল হোস্ট লিখি, সেক্ষেত্রে কিন্তু কাজ করছে না। এই যে লোকাল হোস্ট লিখলে কাজ করছে না। তো আমার এক্ষেত্রে অবশ্যই অ্যাপাচি স্টার্ট করতে হবে। তো এই জন্য আমরা ফার্স্টে হচ্ছে চলে যাব এখান থেকে, এই যে অ্যাপাচি, এখান থেকে কনফিগে চলে যাব। এই যে কনফিগ, এখানে চার পাঁচটা আছে, তো আমরা উপরের অ্যাপাচির কনফিগে চলে যাব। কনফিগে ক্লিক করলাম এবং হচ্ছে এখানে প্রথমটাই অ্যাপাচি, তো প্রথমটা ক্লিক করবেন এখানে। তো প্রথমটা ক্লিক করলে এখানে অনেকগুলো কোড চলে আসবে, তো আমরা এটা বড় করছি। বড় করলে আপনারা যদি নিচে যান, প্রথমেই আপনার যদি একটু নিচে যান, এই যে এখানে এটা পেয়ে যাবেন। এক কথা এখানে 80 পোর্ট দেওয়া আছে। তো আপনারা সহজে সার্চ দেবেন, তো আপনারা সার্চ দেবেন, এখানে গিয়ে সার্চ দেবেন হচ্ছে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ একসাথে ক্লিক করবেন এবং এখানে লিখবেন LISTEN। তো এটা লিখে এই যে ফাইন্ড করবেন, ফাইন্ড। তো এটা অনেক আছে, আমরা যদি স্পেস দিয়ে 80 দেই, LISTEN স্পেস 80, তো এটা যদি দেই, যদি ফাইন্ড করি, এই যে ফাইন্ডে ক্লিক করি, তাহলে এখানে চলে আসবে। আপনাদের অনেক সময় না আসলে এই যে আপ দেবেন, আপে ক্লিক করে আবার দেবেন, তো তাহলে চলে আসবে। তো আমরা এই যে পেয়ে গেছি, এটা কেটে দিই। এখানে লিখব হচ্ছে, আমি নোটপ্যাডে লিখে রেখেছিলাম, এই যে LISTEN 80, এতটুকু বাদ দিয়ে লিখব হচ্ছে LISTEN 7882। তো আমাদের শুধু এতটুকু কপি করে নিলেই হবে। আমরা এখান থেকে কপি করে 7882, তো কপি করার দরকার নেই, আমি লিখে দিচ্ছি 7882, 7882, 7882। আরেক জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে সার্ভার নেম লোকাল হোস্ট 80। তো আমরা এখানে গিয়ে আবার কন্ট্রোল এফ দিয়ে, আপনি কনফার্ম হন যে এখানে চেঞ্জ করেছেন কিনা, তো কন্ট্রোল এফ দিয়ে সার্ভার নেম, এখানে কি লেখা আছে, সার্ভার নেম লোকাল হোস্ট। তো আমরা এখানে সার্চ দিলাম SERVER সার্ভার, NAME সার্ভার নেম। আচ্ছা, সার্ভার নেম লোকাল হোস্ট, স্পেস দিয়ে LOCALSOST, সার্ভার নেম লোকাল হোস্ট। আচ্ছা, পাচ্ছে না এখানে আপ দেয়া, যদি ডাউন দেই, এই যে পেয়ে গেছে। তো সার্ভার নেম লোকাল হোস্ট 80 আছে। এখানে আমরা দেব হচ্ছে, এটাই দেবো, মানে দুই জায়গায় একই থাকবে, 7882। এখানে ওই যে উপরে দিয়েছিলাম 7882, এবং হচ্ছে এখানেও 7882 দেবো, 7882, 7882। তো এটা লেখার পরে আমরা এখানে কন্ট্রোল এস দেব, কন্ট্রোল এস একসাথে ক্লিক করব, অথবা এখান থেকে ফাইল থেকে সেভ ক্লিক করব, ফাইল থেকে সেভ ক্লিক করব, অথবা কন্ট্রোল এস একসাথে ক্লিক করব। একসাথে ক্লিক করার পর আমরা এটা কেটে দেব, তো আমরা জ্যাম্পের এটাও কেটে দিই এখান থেকে, আবার নতুনভাবে ওপেন করি। এই যে জ্যাম্পে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা, আচ্ছা এটা স্টপ করে দিই, ফার্স্ট হচ্ছে অ্যাপাচি রান করলাম, এই যে রান হয়ে গেছে অলরেডি আমাদের।
MySQL রান করলাম, তো দুটি একসাথে রান হয়েছে। তো এখন আপনারা কিভাবে ঢুকবেন, লোকাল হোস্ট লেখলি কিন্তু পাবে না এখন, কারণ আমরা পোর্ট চেঞ্জ করেছি। তো লোকাল হোস্টের পরে আমরা এরকম একটা চিহ্ন দেব এবং হচ্ছে লিখব হচ্ছে এই যে পোর্টটা, এই পোর্টটা আমরা এখানে দেব। তো এই পোর্টটা যদি এখানে দেই, তারপর হচ্ছে আমরা এখানে এন্টার করব, এই যে চলে গেছে। তো আপনি এখন বর্তমানে যেখানে যাবেন এই পোর্ট ইউজ করবেন। আমি যদি আমার ইতে যাই, অর্থাৎ যে কোনো ফাইল ওপেন করবেন এখান থেকে, আপনার অবশ্যই ফার্স্ট প্রথমে এটা থাকতে হবে, কারণ আমরা পোর্ট ইউজ করেছি এটা। তো ধন্যবাদ ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের এখানে অনেক সময় যে অনেক সময় MySQL প্রবলেম হলে MySQL স্টার্ট হয় না, তো এজন্য আমাদের একটা ভিডিও তৈরি করা আছে, সেটি আপনি ইচ্ছা করলে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আশা করছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।